ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्रया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्नेवये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आमरा आबार समबेत होयेछि रामकृष्णदेवेर सन्न्यासी एवं गृही पार्षदेर जीवनी अवलम्बने पार्षद कथार आलोचनায় আমরা পড়ছি এখন আমাদের শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম সন্ন্যাসী সন্তান ও পূজনীয় স্বামী অখণ্ডানন্দজি মহারাজের জীবনী আমরা পাঠ এবং আলোচনা করব। অখণ্ডানন্দজি রামকৃষ্ণ সঙ্ঘের তৃতীয় সংঘগুরু ছিলেন এবং রামকৃষ্ণ মিশনের কৃষ্ণ মঠ এবং মিশন দুটোই তো স্থাপিত হয়েছিল। রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় 1897 সালের পয়লা মে এবং সেটি স্থাপিত হয় বলরাম বসুর বাড়িতে। 1897 সালের পয়লা মে স্থাপিত হওয়ার পর প্রথম যে মিশন কেন্দ্র স্থাপিত হয় সেটি হল সারগাছি রামকৃষ্ণ আশ্রম, যেটি স্থাপনা করেন পূজনীয় স্বামী অখণ্ডানন্দজি মহারাজ। আমরা পড়ছিলাম অখণ্ডানন্দজির জীবনী থেকে, যেখানে অখণ্ডানন্দজি তিব্বতে গিয়েছিলেন। কেউ কেউ আমাকে বলেছেন তিব্বতের গল্প কেন বলিনি, তিব্বতের গল্প এত ডিটেলস বললে শুধুমাত্র ওই মূল যে ভাবটা সেটাকে রাখা যাবে না, খুব আলাদা করে তিব্বতের তার তিব্বতের অভিজ্ঞতার কথা বলতে হবে। তিব্বতে তিনি গিয়ে ওই থুলিং মঠে ছিলেন, সেখানে তিব্বতী ভাষা শিখে তিনি তিব্বতী সাহিত্য পড়া শুরু করেন, বৌদ্ধ সাহিত্য এবং পড়তে থাকেন। কিন্তু লামাদের প্রাচুর্যময় জীবন এবং তাদের সেই উচ্চ সেই প্রাচুর্যের ভরা জীবনটিকে সেটিকে ঠিকঠাক রাখার জন্য তারা যে হারে গরিব মানুষের ওপর অত্যাচার করতেন, এটা অখণ্ডানন্দজির খুব কষ্ট দিত। যে কারণে অখণ্ডানন্দজি এ নিয়ে প্রতিবাদ করতে গেলে ওরা ওর গাল কেটে দেওয়ার কথা বলেন। গাল কেটে দেওয়া মানে কথা বন্ধ করে দেওয়া, মুখ বন্ধ করে দেওয়া। সেই সেখান থেকে তিনি অনেক কাণ্ড করে বেরিয়ে আসেন। দীর্ঘদিন তিব্বতে থাকার জন্য তার চেহারা একটা এমন পরিবর্তন হয়ে যায় যে ব্রিটিশ পুলিশ ভেবেছিল যে তিনি বোধহয় ছদ্মবেশধারী কোনো স্বাধীনতা সংগ্রামী, এবং সেই কারণে তাকে তারা জেলেও নিয়ে যায় এবং 5 দিন পরে তিনি জেল থেকে মুক্তি পান। তার চেহারার এমন পরিবর্তন হয়ে গেছিল যে মহাপুরুষ মহারাজ তাকে দেখেও চিনতে পারেননি। যখন তিনি দাদা দাদা করে কান্নাকাটি শুরু করলেন তখন তিনি চিনতে পারলেন এটি তাদের গঙ্গাধর। তিনি ওখান থেকে ফিরে আসার পরে তিনি অখণ্ডানন্দজি চলে আসেন বরানগর মঠে এবং বরানগর মঠে ঠাকুরের ছবির সামনে আত্মসন্ন্যাস নেন এবং তার নাম রাখা হয় স্বামী অখণ্ডানন্দ। স্বামী বিবেকানন্দের উদ্দেশ্য ছিল তাকে নিয়ে আসার, বরানগর মঠে ফিরিয়ে আনার অন্যতম উদ্দেশ্য ছিল তিনি তাকে নিয়ে হিমালয় ভ্রমণে বেরোবেন। স্বামীজি অখণ্ডানন্দজি চিঠি পড়ে তার যে ধারণা হয়েছিল তাতে তার মনে হয়েছিল যে অখণ্ডানন্দজি হলেন তার শ্রেষ্ঠ গাইড, অখণ্ডানন্দজি তাকে হিমালয়ে নিয়ে যেতে পারবেন, এখান তাকে ভালো করে ঘোরাতে পারবেন, এবং সেই উদ্দেশ্য নিয়ে তারা প্রথম নৈনিতালে গিয়ে পৌঁছন। এরপরে মিরাটে যান এবং মিরাটে নৈনিতালে থাকাকালীন তার পুকুরে স্নান করে ভয়ঙ্কর ঠান্ডা লাগে এবং যেটি পরবর্তীকালে ব্রঙ্কাইটিসে রূপান্তরিত হয়। এটি সারা জীবন অখণ্ডানন্দজি ভুগেছেন, তার বুকের বাঁদিকের পাঁজরায় ভীষণ রকমের ব্যথা থাকত এবং তার অবস্থা এত বাড়তে থাকে যখন ধীরে ধীরে স্বামীজি তার সঙ্গে ঘুরতে থাকেন আলমোড়ায় এসে পৌঁছনে, সেখানে শারদানন্দজি এবং বৈকুণ্ঠনাথ সান্যাল তাদের সঙ্গে যুক্ত হন এবং তারা ওখান থেকে, স্বামীজির ইচ্ছা ছিল তিনি দীর্ঘদিন ভাগীরথী তীরে বাস করবেন এবং সেই কারণে তারা কর্ণপ্রয়াগে এসে উপস্থিত হলেন। কিন্তু অখণ্ডানন্দজির জ্বর এবং যন্ত্রণা এত বাড়তে থাকলো সেখানে ডাক্তার দেখানো হয় এবং ডাক্তার দেখানোর পরে ডাক্তার মনে করেন, সিভিল সার্জন মনে করেন অখণ্ডানন্দজিকে এক্ষুনি
সমতল ভূমিতে নিয়ে আসার দরকার আছে এবং এই উদ্দেশ্যে তাকে দেরাদুনে নিয়ে যাওয়া হয়। এবং স্বামী শারদানন্দজি এবং স্বামী তুরিয়ানন্দজি তাকে দেরাদুনে পৌঁছে দেওয়ার পরে তারা ঋষিকেশের উদ্দেশ্যে যাত্রা করেন। স্বামী অখণ্ডানন্দজির সঙ্গে কেবলমাত্র বৈকুণ্ঠনাথ সান্যাল ছিলেন। তার তপক্লেশ এবং ভ্রমণ ক্লেশ খুব হলেও তাদের ভেতরে আনন্দের কোনো অভাব ছিল না। ছোট্ট ছোট্ট ঘটনায় সেই আনন্দগুলো প্রকাশিত হতো। স্বামীজির সঙ্গে নিয়ে একটি ঘটনা ছিল। এক সন্ধ্যায় স্বামীজি সহ তারা গিয়ে পৌঁছলেন উত্তরাখণ্ডের একটি গ্রামে এবং সেখানে গিয়ে স্বামীজির খুব তামাক খাওয়ার ইচ্ছা হলেন। তিনি অনেক জায়গায় এই অখণ্ডানন্দজি আগুন চাইবার জন্য যখন বিভিন্ন জায়গায় গেলেন, আগুন তো দূরের কথা, মানে কেউ তাদের সঙ্গে কথা বলতে চাইলেন না। অখণ্ডানন্দজি শুনেছিলেন যে উত্তরাখণ্ডে একটি কথা প্রচলিত আছে যে গাড়োয়াল সরিখা দাতা নিহি লঠ্ঠা বগর দেতা নিহি। গাড়োয়ালিদের মতো বড় দাতা জগৎ সংসারে দুটো হয় না, কিন্তু লঠ্ঠা বগর দেতা নিহি, তারা এই ইয়ে ছাড়া, লাঠি না দেখালে, লাঠির ভয় না দেখালে তারা কখনো এইটি দেয় না, তারা কোনো রকম ভিক্ষা দেয় না। লঠ্ঠা বগর দেতা নিহি, গাড়োয়াল জসা গাড়োয়াল সরিখা দাতা নিহি লঠ্ঠা বগর দেতা নিহি, তারা সেই ভয় দেখানো। তখন তিনি ওই কথা স্মরণ করে ওই লাঠি নিয়ে একটা উঁচু জায়গা থেকে চিৎকার করতে, রে প্রধান আগ লেকে আও, ভোজন লেকে আও, এরকম চিৎকার করতে থাকলে, লাকড়ি লেকে আও, ভোজন লেকে আও, এসব বলে চিৎকার করতে থাকলে এবং অবশেষে সত্যি সত্যি সেই তার কাজ দিল। তার খাওয়া দাওয়া সমস্ত কিছু পাওয়া গেল, তামাক শুধু নয়, খাওয়া দাওয়া অন্যান্য তরকারি সমস্ত কিছু সব পাওয়া গেল এবং সেই নিয়ে তারা তাদের শুরু হলো যাত্রা। এই এখান থেকে কিছুদিন চিকিৎসাদি হওয়ার পরে তিনি রওনা দিলেন, আমাদের অখণ্ডানন্দজি রওনা দিলেন। প্রথমে তিনি দেরাদুনে উকিল পণ্ডিত আনন্দ নারায়ণের কাছে ছিলেন। তিনি যাবতীয় চিকিৎসার ভার বহন করে তাকে সাহারানপুরের উদ্দেশ্যে যাত্রা করিয়ে দিলেন। সাহারানপুরে সেখানে তিনি ওই আনন্দ নারায়ণ, পণ্ডিত আনন্দ নারায়ণের আরেক উকিল বন্ধু বঙ্কুবিহারী চ্যাটার্জি তার বাড়িতে কিছুদিন ছিলেন এবং সেখান থেকে তারা মিরাটে ত্রৈলোক্যনাথ ঘোষ অ্যাসিস্ট্যান্ট সার্জন তার বাড়িতে ছিলেন এবং মিরাটে থাকাকালীন তিনি আবার তার সঙ্গে স্বামী বিবেকানন্দের দেখা হয়। স্বামী বিবেকানন্দ অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেন, তিনি একেবারে কারুর সঙ্গ চাইছিলেন না। তখন তার ভেতরে প্রবল বৈরাগ্য এমনভাবে বাসা বেঁধেছিল যে তিনি তার গুরু ভাইদের সঙ্গ চাইছিলেন না। স্বামীজি যখন তার অসন্তোষ প্রকাশ করলেন তখন আমাদের অখণ্ডানন্দজি তাকে বলেন, তুমি যদি পাতালেও যাও আর সেখানে থেকে তোমায় খুঁজে বার করতে না পারি তো আমার নাম গঙ্গাধর নয়। অত কিন্তু স্বামীজির একে স্বামীজির ইচ্ছাকে শ্রদ্ধা জানিয়ে তারা স্বামীজিকে ছেড়ে দিয়ে আবার তীর্থযাত্রায় যান। উনি প্রথমে জুন মাসের প্রথমে এটোয়ায় যান এবং সেখানে আবার তাকে সেই ব্রঙ্কাইটিসের যন্ত্রণায় ভুগতে হয়। কিছুদিন তিনি স্বামী ত্রিগুণাতীতানন্দজির সঙ্গে সঙ্গ করেন, তারপরেই তার মাথার ভেতরে আবার সেই স্বামী বিবেকানন্দকে খোঁজার ভূত জেগে ওঠে এবং স্বামীজিকে খোঁজার চেষ্টায় তিনি যেখানে যেখানে যান সেখানে স্বামীজি আছেন শুনে, যেখানে যেখানে যান সেখানে গিয়ে শোনেন স্বামীজি এক দুদিন আগে সে জায়গা থেকে ছেড়ে চলে গেছেন। এই করে তিনি আহমেদাবাদ থেকে শুরু করেন আবু পাহাড়, ডকর, বরোদা, বরোচ, নর্মদা সঙ্গম, জুনাগড়, দ্বারকা প্রভৃতি সব জায়গায় হয়ে ভুজ কাছের কাছে গিয়ে পৌঁছন। তার নিজের ভাষায় তিনি তার পরবর্তীকালে তার জীবন স্মৃতিতে লিখেছেন, বলেছেন, যেটি রেকর্ডে রয়েছে, স্বামীজিকে এত অন্বেষণ করে খুঁজিয়া না পাইয়া আমার এত আগ্রহ বাড়িয়াছে যে এ সকল তীর্থে দেখাশোনা কিছু না করিয়াই মান্ডবী যাত্রা করিলাম এবং সেখানে শোনা গেল স্বামীজি নারায়ণ সরোবরে যাত্রা করিয়াছেন। মান্ডবীতে এক রাত্রি বাস করে পরদিন পদব্রজে নারায়ণ সরোবর গমন করিলাম। এই নারায়ণ সরোবর যাত্রাটি তার ভারী সুন্দর একটি অভিজ্ঞতা ছিল। নারায়ণ সরোবর তিনি পায়ে হেঁটে যাত্রা করছিলেন। এখনও নারায়ণ সরোবর যারা আপনারা গেছেন, বাস টাস যদিও চলে কিন্তু খুব নির্জন জায়গা নারায়ণ সরোবর। তারপরে ভুজের ওই
কচ্ছের যে সেই শেষ মন্দিরটি আছে সেটা আমাদের ওই যে আমরা গুজরাটের ম্যাপে যে বাঘের মুখ দেখি, বাঘের মুখের যে মাঝখানটা পিন পয়েন্টটা সেটা ওই জায়গাটা। সেই নারায়ণ সরোবরে তিনি যাত্রা করেছিলেন, এই পথে তার সঙ্গে আরেকজন ছিলেন, অখণ্ডানন্দজির কাছে কিছুই ছিল না, অখণ্ডানন্দের কাছে কোনো জিনিসপত্রই ছিল না, এবং ওই লোকটির কাছে কিছু আটা লবণ এই সমস্ত জিনিসপত্র ছিল। তারা পদব্রজে যখন হেঁটে যাচ্ছেন তখন চারজন ডাকাতের হাতে তারা পড়ে। তারা অখণ্ডানন্দজি এবং ওই ছেলের লোকটিকে সব ভালো করে দেখে টেকে নিয়ে ওই চাল আটা সেটি তাদের কাছ থেকে কেড়ে নেন। অখণ্ডানন্দজি একটা দারুণ কাজ করেন, যখন তারা অখণ্ডানন্দজিকে ভালো করে সার্চ করছেন কোথাও কিছু আছে কি না দেখছেন, যখন কিছুই পেলেন তারা বড় হতাশ হয়ে গেল, কারণ তারা ডাকাতি করে তো ভীষণ গরিব, তো সেই কারণে তারা ডাকাতি করে। তখন অখণ্ডানন্দজি নিজের গা থেকে জামা খুলে দিয়ে সেই ডাকাতদের দিতে চাইলেন, বললেন তোমরা বড় গরিব, তোমরা তো কিছু ডাকাতি করতে এসেছো, আমার কাছে তো কিচ্ছু পেলে না, আমার এই জিনিস আছে এগুলো তুমি নাও। ডাকাতগুলো অখণ্ডানন্দজির ব্যবহারে অভিভূত হয়ে অখণ্ডানন্দজির সামনে অখণ্ডানন্দজি পা দুটি জোরে কাঁদতে কাঁদতে বললেন, তাদের নিজের ভাষায় বলতে লাগলেন, দোয়া করো মহারাজ, কাপড়া পিন্ধ লো, কামু কাপড় পরে নাও, তুমি দোয়া করো। পরবর্তীকালে যখন এরা নারায়ণ সরোবরে এসে পৌঁছলেন তখন নারায়ণ সরোবর মন্দিরের যিনি অধ্যক্ষ তিনি তাদের বলেন যে আপনাদের কাছে এক পয়সাও যদি থাকতো তাহলে আপনাদের কারুর প্রাণ থাকতো না। মণ্ডবীতে স্বামীজির সঙ্গে যখন তারা নারায়ণ সরোবর গেলেন, নারায়ণ সরোবর গিয়ে তারা শুনলেন দেবী আশাপুরী দর্শনে চলে গেছেন স্বামী বিবেকানন্দ। আশাপুরী খুব সুন্দর সেই দর্শন হয়, পাথরের এই গুহা থেকে বেরিয়ে গুহার দেওয়ালের গা থেকে অদ্ভুতভাবে দেবী মূর্তি বেরিয়ে এসছে, দেখলে মনে হবে কেউ যেন খোদাই করে বানিয়েছে, কিন্তু সবটাই ওই দেবী মূর্তিটা তৈরি হয়েছে সবটাই পাথরের গায়ে, পাথরের সঙ্গে লেগে আছে। গোটা মূর্তিটায় খুব ভালো করে সিঁদুর লাগানো হয়, আর আমাদের যেরকম এদেশে টগর ফুল পাওয়া যায় এরকম টগর ফুলের মতো একটা ফুল, তার মোটাটা কেটে চিমটে দিয়ে ওই মাকে সাজানো হয়, ওই ফুল দিয়ে মায়ের মুকুট করা হয়, মায়ের অলংকার করা হয়, মায়ের শাড়ি করা হয়, আবার শাড়ির পার তৈরি করে, ওই ডবল টগর যে আছে সেগুলো দিয়ে মায়ের শাড়ির পার তৈরি করে, ভারী সুন্দর। এখন সেই আশাপুরী দেবীকে কেন্দ্র করে যে মঠ তৈরি হয়েছে তার নাম মাতানু মঠ, সেই মাতানু মঠে ভিক্ষা দেওয়া হয়। আমি যখন সৌভাগ্য হয়েছিল আমি যখন ওই পথে গিয়েছিলাম তখন মাতানু মঠে ভিক্ষা পেয়েছিলাম। এইখানে এসে স্বামীজির সঙ্গে তাদের আবার দেখা হলো। স্বামীজি একবারে কড়ার করে নিলেন যে আর অখণ্ডানন্দজি তাকে এরকমভাবে খুঁজবেন না। অখণ্ডানন্দজি উত্তর দিয়েছিলেন যে তোমার কাজে বিঘ্ন আমি ঘটাবো না, তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়েছিলাম, সে আকাঙ্ক্ষা মিটেছে, এখন তুমি যেতে পারো। তিনি স্বামীজিকে ছেড়ে রওনা দিলেন। স্বামীজির সঙ্গে তাদের দেখা হওয়ার পরে পোরবন্দরে যে সেই দেখা হয়েছিল তারপরে আর দেখা হয়নি, পোরবন্দর পর্যন্ত তাদের সঙ্গে একসঙ্গে থেকে ভুজে একসঙ্গে গেলেন এবং সেখান থেকে তারা আলাদা হয়ে গেলেন। অখণ্ডানন্দজির সঙ্গে জামনগরে তার শুরু হলো, এরপর অখণ্ডানন্দজি জিতপুর গণ্ডাল রাজকোট হয়ে জামনগরে এলেন। জামনগর অখণ্ডানন্দজির জীবনের একটা অন্যতম অধ্যায়। পরবর্তীকালে অখণ্ডানন্দজি লিখেছিলেন জামনগর থেকে তার সেবাব্রতের সূচনা, রাজপুতানার ক্ষেত্রিতে তার ক্রমোন্নতি এবং মুর্শিদাবাদে তার প্রসার এবং পরিণতি, এটা অখণ্ডানন্দজির কথা। অখণ্ডানন্দজি বলছেন এই জামনগর থেকে, যে আমরা অনেকেই মনে করি যে অখণ্ডানন্দজি মহুলায় এসেই সেবাব্রত শুরু করলেন তা নয়, দুটি জায়গায়, এবং সব জায়গাতে যেটা খুব বড় রকমের করেছিলেন সেটা হচ্ছে মানুষের খাবার যেমন ব্যবস্থা হয়েছিলেন, মানুষ যেন খাবার সংগ্রহ করতে পারে তার জন্য স্কুল তৈরি করা, এটা অখণ্ডানন্দজির একটি খুব বড় কাজ। শুধুমাত্র স্কুল তৈরি করেননি, আরও একটা বড় কাজ করেছিলেন, সেটা হচ্ছে আচণ্ডালের শিক্ষা ব্যবস্থা। আগেকার দিনে উচ্চ শ্রেণীর মানুষ কেবলমাত্র শিক্ষার অধিকারী ছিল, অখণ্ডানন্দজি রাজাকে কেন্দ্র করে রাজাকে প্রায় প্রেশার ক্রিয়েট করে এবং সেই সময় সমাজের সব বড় মানুষদের উপর প্রেশার ক্রিয়েট করে সব গরিব উঁচি মেথর সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন। জামনগরে এসে তিনি
ধন্বন্তরী ধাম নামে এক কবিরাজের বাড়িতে থাকতে থাকেন কবিরাজ মণিশঙ্কর বিঠলজি। এবং সেইখানে তিনি থাকাকালীন তিনি চরক সুশ্রাদি সুশ্রুত এই সংহিতাদি পাঠ করেন এবং ধন্বন্তরী ধামের যে বৈদিক চতুষ্পাঠী সেখানে বেদ পাঠ করেন। ওই সময় ওইখানে এক ঐশ্বর্যপূর্ণ মন্দিরে এক বৃদ্ধ ব্রহ্মচারীর সঙ্গে তার আলাপ হয়েছিল। স্বামী অখণ্ডানন্দজিকে দেখে তিনি এত আনন্দিত হন, তিনি চেয়েছিলেন, তার তো অনেক বয়স হয়ে গেছে, তার মহন্ত মন্ত যে ক্ষমতা সেটা তিনি অখণ্ডানন্দজিকে দিয়ে যাবেন। তার উত্তরে অখণ্ডানন্দজি একটি ভারী সুন্দর কথা তাকে বলেছিলেন, বলেছিলেন, জল তো চলতা ভালা সাধু তো রমতা ভালা, আমি মহন্ত হয়ে থাকতে পারবো না। জলকে যেমন এক জায়গায় আটকে দেওয়া হলে জলের গতিকে যদি আটকে দিয়ে জলের ধারাকে রুদ্ধ করা হয়, ক্রমাগত সেই ধারায় সেই জলে পচন দেখে যায়। ঠিক সেই রকম যে সন্ন্যাসী সবসময় তার জীবনকে চালিত করে রেখেছে, জীবনকে একটা ভাবের স্রোতের দিক সঙ্গে বইয়ে নিয়ে গেছে, তার জীবনটি অত্যন্ত মাধুর্যপূর্ণ হয়েছে। তাই তিনি বলেছিলেন, জল তো চলতা ভালা সাধু তো রমতা ভালা। এইখানে থাকার ফলে তিনি ওখানে যখন থাকেন তখন তিনি ধীরে ধীরে ওই চিকিৎসাদি শিখতে শুরু করেন। এইখানে আবার তার সেই ব্রঙ্কাইটিসের যন্ত্রণা কষ্ট খুব বাড়তে থাকে। তখন শঙ্করজি শেঠ বলে একজন ব্যাংকার তাকে তার বাড়িতে নিয়ে যান। শেঠজি অখণ্ডানন্দজির চরিত্র, তার পাণ্ডিত্য, তার মেধা, তার বুদ্ধি, তার হৃদয়বত্তা একদম মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি অত্যন্ত যত্ন করতেন। তিনি তার চিকিৎসার ব্যবস্থা যেরকম করেছিলেন তেমনি নিত্য তার নিজের ঘোড়ার গাড়িতে করে অখণ্ডানন্দজিকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় বেড়াতে যেতেন। এই যে শেঠজি একটা খুব সুন্দর ব্যবস্থা ছিল, তার বাড়িতে প্রত্যেক দিন একজন সাধু ভোজন পাবে। এখন অখণ্ডানন্দজি যখন তার বাড়িতে আছেন তখন সেই অনুযায়ী আর কোনো সাধুকে আর এন্টারটেইন করা হতো না, এতে অখণ্ডানন্দজি খুব আপত্তি ছিলেন। শেঠজি অখণ্ডানন্দজিকে এত ভালোবাসতেন যে তার এত বছরের করে দেওয়া নিয়ম তিনি ভেঙে দেন, তখন থেকে তার বাড়িতে যে কেউ আসতে পারতেন। শেঠজি এত ভালো, শেঠজিকে এত অখণ্ডানন্দজি ভালোবাসেন এবং অখণ্ডানন্দজিকে শেঠজি এত ভালোবাসেন, এটা সাধারণ মানুষের ভালো লাগলো না। তারা মনে করলেন অখণ্ডানন্দজিকে সরিয়ে দেওয়াই ভালো, তাই তার শরবতের ভেষজ ভেতরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। ঈর্ষাপরায়ণ ব্যক্তিরা তার প্রাণ কেড়ে নিতে অগ্রসর হয়েছিলেন। শেঠজি তখন ঝণ্ডু ভট্ট বিঠলজি এই কবিরাজকে তার চিকিৎসার জন্য নিয়ে আসেন। তিনি এত এক্সপার্ট ছিলেন, তিনি চিকিৎসা এই আমাদের অখণ্ডানন্দজি চিকিৎসা করা মাত্র, চিকিৎসা শুরু হওয়া মাত্র তিনি বুঝে যান যে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। এবং শেঠজির বাড়িতে থাকলে এবারে তিনি তাকে বাঁচিয়ে দিল, বারবার তিনি তাকে বাঁচাতে পারবেন না। তাই শেঠজির অনুমতি নিয়ে শেঠজির বাড়ি থেকে অখণ্ডানন্দজিকে তিনি তার বাড়িতে নিয়ে যান। এখানে অখণ্ডানন্দজির জীবনে একটি অদ্ভুত ঘটনা ঘটে। শেঠজি সবসময় দুটি মাত্র শ্লোক আওড়াতেন, মানুষই যে ডাক্তার বিঠলজি ঝণ্ডু ভট্ট বিঠলজি তিনি ডাক্তারি করতেন, মানুষকে আরোগ্য করাই তার জীবনের উদ্দেশ্য ছিল। তিনি সবসময় কথা প্রসঙ্গে একটি সংস্কৃত শ্লোক বলতেন, শ্লোকটি হলো এই, কোনু সদুপয়ত্র এনাহম সর্বদেহিনাম আত্মপ্রবিশ্য ভবেয়ম সততম দুঃখ ভারভাক নত্বহং কাময়ে রাজ্যম না স্বর্গম না পুনর্ভবম কাময়ে দুঃখ তপ্তানাম প্রাণীনাম আর্তি নাশনম। এর অর্থ হচ্ছে এই যে এমন কি কোনো উপায় আছে যাতে আমি সমস্ত প্রাণীর অন্তরে প্রবেশপূর্বক সর্বদা তাদের দুঃখভারের ভাগী হতে পারি। আমি রাজ্য অথবা স্বর্গ অথবা মুক্তি কিছুই চাই না, আমি শুধু চাই দুঃখতপ্ত প্রাণীদের আরতি নাশ করতে। এটি অখণ্ডানন্দজির কাছে একটি খুব বড় শিক্ষা। মানুষ অসুস্থ হলে হয়ে পড়লে তাকে চিকিৎসা দিয়ে আমরা সুস্থ করতে পারি। মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাকে খাদ্য দিয়ে তার খাবার তার ক্ষুধা আমরা মেটাতে পারি, কিন্তু মানুষের আসল দুঃখ হলো তার মনে, তার অতৃপ্তি, তার অপ্রাপ্তি, তার মনে যে বেদনা আছে
এটি যতক্ষণ না পর্যন্ত দূরীভূত করা যায় ততক্ষণ কোনো খাদ্য, কোনো চিকিৎসা, কোনো বাহ্যিক সাহায্যই সাহায্যের মধ্যে পড়ে না। এটা হচ্ছে খুব বড় কথা, আমরা ইদানিং খুব বেশি করে এটা বুঝতে পারি, আমরা এটাকে খুব বেশি করে অনুভব করি। মানুষের জীবনে অর্থ আছে, মানুষের জীবনে প্রতিপত্তি আছে, কিন্তু মানুষের জীবনে শান্তি আছে এমন মানুষ ইদানিংকালে খুঁজে পাওয়া কঠিন। এই জামনগরে প্রায় এক বছর থাকবার পর গঙ্গাধর মহারাজ কুন্ডলা গ্রাম, কাথিয়াওয়াড় এবং বরোদায় যাত্রা করেন। বরোদায় গিয়ে তিনি সংবাদ পান, ভাবনগরে গিয়ে তিনি সংবাদ পান যে স্বামীজি বোধহয় এবার বিদেশে রওনা দেবেন, এবং সেই কারণে পুনা এবং বম্বে দেখে তিনি ব্রহ্মানন্দজি এবং তুরিয়ানন্দজির সঙ্গে তারা একত্রিত হয়ে তারা ওইখানে আবু রোডে তারা গিয়ে স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করেন, এবং তিনজনে কিছুদিন আজমিরে সর্দার হরি সিং লাটখানির বাড়িতে থেকে তারপরে আলাদা আলাদা হয়ে যান। অখণ্ডানন্দজি এরপর ক্ষেত্রীতে যান। এই যে বলা হলো না প্রথম অখণ্ডানন্দজির কথা ছিল জামনগরে তার সেবাব্রতের সূচনা। সেবাব্রতের মূল ধারা হচ্ছে আমি যাই করি না কেন মানুষের মনের দুঃখ যতক্ষণ না পর্যন্ত দূরীভূত করতে পারি আমার কোনো সেবাই সেবার মধ্যে আসে না। এই প্রথম শিক্ষা তার জামনগরে হয়। এরপর তিনি ক্ষেত্রীতে যান, এবং ক্ষেত্রীতে যাওয়ার পরে মহারাজের আদেশে অখণ্ডানন্দজি ক্ষেত্রীতে থাকেন। প্রথমবারে মহারাজের কাছে তিনি দেড় মাস তিনি মহারাজের অতিথি রূপে ছিলেন। তিনি যেখানেই থেকে থাকুন তিনি এমনি সাধারণভাবে জীবনযাপন কখনো করেননি। ক্ষেত্রীর রাজপ্রাসাদে একটি খুব উন্নত মানের লাইব্রেরি আছে, এখনও আছে সেই লাইব্রেরি, আপনারা চাইলেই সেই লাইব্রেরিটি দেখতে পারেন। এখন সেটা রামকৃষ্ণ মিশনের আওতায় আছে। সেখান থেকে তিনি বহু গ্রন্থ এবং ভারত ইতিহাস ও সংস্কৃত কাব্য সাহিত্য পাঠ করা শুরু করেন। এই ক্ষেত্রীরাজেরই জ্ঞাতি ভাই ছিলেন ভুরি সিং, তার বাড়িতে তিনি চতুর্মাস কাটান, আর এরপরে তিনি এক জৈন সাধুর সমাধি মন্দিরে বাস এবং মাধুকরি করেন। এই সমস্ত চতুর্মাস কাল তিনি বেদান্ত, সংস্কৃত এবং হিন্দি ভাষা চর্চা করেন, যে কারণে এই সেই স্বামী অখণ্ডানন্দজি হিন্দি অত্যন্ত উচ্চ মানের ছিলেন। পরবর্তীকালে তিনি যেখানেই থেকেছেন সেখানেই মানুষজনের কাছে ভগবত প্রসঙ্গ করেছেন, এবং সেটি হিন্দিতে করতেন। হিন্দিতে করার ফলে তিনি খুব সহজে ওই সব অঞ্চলের মানুষের হৃদয় হরণ করেছেন। এইখানে থাকাকালীনই তার মনে হলো যে মানুষের জন্য কিছু করা দরকার। তিনি স্বামী বিবেকানন্দকে একটি চিঠি লেখেন। চিঠির উত্তরে স্বামীজি তাকে লেখেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব, দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর, ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। সেই সময় এই স্বামীজির এই কথা করে তার মনে হলো যদি জনগণের ভেতরে শিক্ষার প্রসার না করা যায়, শুধুমাত্র তাকে খাদ্য দিলে তার একদিনের ক্ষুধা মিটবে, কিন্তু মনের ক্ষুধা মেটাতে গেলে শিক্ষার প্রয়োজন আছে। ক্ষেত্রী রাজা তখন উচ্চ বর্ণের মানুষজনের জন্য একটি স্কুল চালাতেন, যে স্কুলে ছাত্র সংখ্যা ছিল 80। তিনি প্রায় রাজাকে একবারে খুব চাপ দিয়েই সব বর্ণের জন্য এই স্কুলের দরজা খুলে দিলেন, এবং ধীরে ধীরে এই স্কুলের তখন ছাত্র সংখ্যা বাড়তে বাড়তে 200-তে রূপান্তরিত হয়েছিল। আবার একজন কারুর মাইক্রোফোন অন আছে। এই এইখানে তিনি থাকতে থাকলেন। তবে ক্ষেত্রী থেকে জয়পুর, উদয়পুর হয়ে এই ধীরে ধীরে তার যে দেখে বেড়ানো সেগুলো আসতে থাকলো। উদয়পুরে তিনি রামবাগ নামে একটি মন্দিরে আশ্রয় নিলেন। সেইখানে রাজদরবার থেকে সেই নিয়ম ছিল, এই মন্দিরে যে সমস্ত সাধুরা এসে থাকতেন রাজদরবার থেকে তাদের খাবার ব্যবস্থা আসতেন। অখণ্ডানন্দজি সেই শর্তেই খাবার নিতে রাজি হলেন, বললেন রাজ্যে যদি কেউ অভুক্ত না থাকে একমাত্র তবেই আমি খাবো। রাজার ভেতরে যে কল্যাণকারী চিন্তা সেইটি ধীরে ধীরে তিনি তার আচরণের মধ্যে দিয়ে প্রকাশ করলেন। এইখানে একটি অদ্ভুত ঘটনা ঘটে।
ওই মন্দিরে একজন নিরক্ষর নাগা সন্ন্যাসী ছিল। তিনি অখণ্ডানন্দজিকে জিজ্ঞাসা করেন, বলতে পারো লঙ্কায় এখন কার রাজত্ব? লঙ্কায় তখন ব্রিটিশ সরকার রাজত্ব করতেন, তাই অখণ্ডানন্দজি বললেন যে ব্রিটিশ সরকার, ইংরেজরা এখন লঙ্কার রাজা। তিনি ভীষণ অসন্তুষ্ট হলেন, বললেন না না, বিভীষণ হচ্ছে এখনও লঙ্কার রাজা। তিনি ভুলেই গিয়েছিলেন ইংরেজ রাজত্বের কথা, তিনি মনে করেছিলেন রামচন্দ্রর বরে অমর বিভীষণ এখনও ওখানকার রাজা আছেন। এবং সেইখানে তিনি একটি অদ্ভুত চিঠি পান, সেই চিঠিটি শশী মহারাজের লেখা। সেই চিঠিতে তিনি শোনেন যে স্বামীজি আমেরিকা থেকে সমস্ত গুরু ভাইদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি বলেছেন, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন তার সমস্ত গুরু ভাইরা যেন জীব সেবা কার্যে আত্মনিয়োগ করে। উদয়পুর থেকে একলিঙ্গ দর্শনান্তে তিনি শ্রীনাথ দ্বারকায় এসে পৌঁছন এবং সেখানে তিনি রঘুনাথজি ভাণ্ডারীর গৃহে অতিথি হন। তিনি দেখেন তার বাবা এত বড় মানুষ, কিন্তু তার ছেলে একেবারে সম্পূর্ণ নিরক্ষর। ওই ছেলেটিকে লেখাপড়া শেখানোর ভার তিনি গ্রহণ করলেন। এরপরে ধীরে ধীরে অন্যান্য মানুষদের সাহায্যে সেখানে তিনি একটি মিডল ইংলিশ স্কুল, মধ্য ইংরেজি বিদ্যালয় তিনি স্থাপন করেন। তিনি ঘুরতেই থাকেন, অবশেষে ওঙ্কারনাথ, ইন্দোর, উজ্জয়িনী, রতলাম, চিত্তর এবং জয়পুর হয়ে আবার তিনি ক্ষেত্রিতে এসে পৌঁছন। ক্ষেত্রিতে এসে তিনি একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন যে রাজার বাৎসরিক মহাদরবারে কেবলমাত্র উচ্চ শ্রেণীর লোকেরাই স্থান পেত। তিনি সাধারণ প্রজাদের সেটা ঢোকা, সেই রাজদরবারে আসার কোনো অধিকার ছিল না। সাধারণের সঙ্গে রাজার সম্পর্ক সম্পূর্ণ বিচ্যুত হয়ে গেছিল, অথচ এই সাধারণ মানুষের দেওয়া করেই রাজার দিন গুজরান চলত এবং রাজ্যের সমস্ত কল্যাণকারী কাজ চলত। অখণ্ডানন্দজির মনে হলো যে এই যে সাধারণ মানুষ, তার সঙ্গে যদি রাজা বিচ্যুত হয়ে যায়, রাজার সম্পর্ক যদি বিচ্যুত হয়ে যায়, কোনোদিন রাজার আর প্রজার ভেতরে একটা প্রীতির সম্পর্ক থাকবে না। শ্রদ্ধা একটা সময় পরে সেটা তিক্ততায় রূপান্তরিত হবে। তাই তিনি রাজাকে খুব চাপ দিতে থাকলেন এবং তিনি রাজাকে আদেশ করলেন রাজা যেন এই তার প্রজাদের সঙ্গে নিয়মিত মিশেন। তিনিও কথা দিলেন যে আগামী বছর থেকে তিনি স্বয়ং সমস্ত রাজদরবারে সব প্রজাদের আসতে দেবেন। এইখানে থাকাকালীনই, ক্ষেত্রিতে থাকাকালীনই তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেন রাজাকে দিয়ে, বৈদিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং ধীরে ধীরে স্কুল তৈরি করেন। অবশেষে 1895 সালের শেষ দিকে তিনি জয়পুরে এসে উপস্থিত হলে অভেদানন্দজি তাকে ধরে বসেন যে এবারে রামকৃষ্ণ উৎসব, তাকে অবশ্যই এইখানে আলমবাজারে চলে যেতে হবে। মঠ তখন বরানগর থেকে আলমবাজারে স্থান পেয়েছে। আলমবাজারে থাকাকালীন অখণ্ডানন্দজি এবং শিবানন্দজি নিত্য অভেদানন্দজির কাছে ব্রহ্মসূত্র পাঠ করতেন। বেদবিদ্যালয় আমাদের বঙ্গে, পশ্চিমবঙ্গে, তখন পুরোটাই বঙ্গ, এই বেদ পশ্চিমবঙ্গে বেদের প্রচার এবং প্রসার এগুলির জন্য তিনি তখন নিরন্তর চেষ্টা করে গেছেন। এই উদ্দেশ্যে তিনি ভাটপাড়া, মুলাজো, নৈহাটি এইসব জায়গায়, সেখানে যে বৈদিক ব্রাহ্মণ এবং নৈয়ায়িকরা ছিলেন তাদের কাছে গিয়ে গিয়ে তিনি এই চতুষ্পাঠি খোলা এবং বেদের চর্চার এ বিষয়ে সবাইকে চেষ্টা সাহায্য করতেন। ধীরে ধীরে তার যে সেবাভাব সেটি একটু একটু করে প্রকাশিত হয়। একদিন তিনি গঙ্গা স্নান থেকে ফেরবার পথে তিনি দেখেন এক বৃদ্ধা বিসূচিকা রোগগ্রস্ত হয়েছেন। তিনি তার চিকিৎসার ভার নেন। খর্দায় শ্যামসুন্দর দর্শন করে যে বাড়িতে উঠলেন, সেখানেই শ্যামসুন্দরের সামনে যিনি কথকতা করতেন সেই গোলক বিহারী ঠাকুর, গোলক শিরোমণি, তিনিও ওই বিসূচিকা রোগে আক্রান্ত হলেন। সমস্ত রাত্রি তার তিনি সেবা করলেন এবং ভোরবেলা যখন রোগীর দেহত্যাগ হলে তিনি অন্যান্য দিন নিয়ে তার সৎকারের সুব্যবস্থা করতে থাকলেন। তিনি ধীরে ধীরে এই ম্যালেরিয়ায় জ্বরে, কলকাতায় তখন ম্যালেরিয়া জ্বর ভয়ঙ্কর রকমের হতো, আলমবাজারে থাকাকালীন তিনি ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হতেন।
ম্যালেরিয়া জ্বর কিছুতেই তার সারত না। একে তিনি ব্রঙ্কাইটিসে রোগী ছিলেন, তারপরে ম্যালেরিয়া জ্বর হওয়ার পরে ধীরে ধীরে তার প্রাণ সংশয় হতে দেখা গেল। এইরকমই এক প্রাণ সংশয়ের দিনে তার একটি অদ্ভুত দর্শন হয়েছিল। সেই দর্শনটি অত্যন্ত উল্লেখযোগ্য। তিনি দেখেন যে তিনি সবে একটি চোখ বুঝেছেন, তিনি দেখেন যে একটি হামা দেওয়া সজীব নাড়ুগোপাল, তাকে দেখে মনে ছিল নীলকান্তমণি, একটা নীলকান্তমণিকে খনন করে খুঁদে সেই মূর্তিটি তৈরি হয়েছে, সুঠা মূর্তিটি। গোপালের সারা শরীর থেকে যে জ্যোতি বিচ্ছরিত হচ্ছিল সেই জ্যোতিতে সমস্ত ঘর একেবারে আলোকিত হয়ে গিয়েছিল। তিনি ওই দেখতে দেখতে তার ভেতরে ব্রজবাসীদের ভেতরে ব্রজবাসীদের মতো ভালোবাসা তার তৈরি হতে থাকলো। তিনি যেন মানুষ চক্ষে দর্শন করতে থাকলেন যে দিব্য ভূষণে ভূষিতা মা যশোদা গোপালকে সুখাদ্য খাওয়ার জন্য ডাকছেন। এইভাবে বলছেন, আয় বাপ গোপাল, আমার জাদুমণি নীলমণি দুঃখিনীর অঞ্চলে নিধি আয় রে। এই যখন তিনি দেখছেন, এমন সময় তিনি দর্শন করলেন স্বয়ং ঠাকুর সেইখানে এসে উপস্থিত হচ্ছেন এবং বলতে থাকলেন, দেখ দেখি একই ভাব। অখণ্ডানন্দ তখন বললেন, অখণ্ডানন্দ বুঝতে পারছিলেন তার শরীর চলে যাওয়ার সময় হয়েছে। তখন তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করে বললেন, নির্বাণে আমার কাজ নেই প্রভু, প্রভু আহা, এই ভাব নিয়ে শত শতবার জন্মাতে চাই। এই বলে তিনি ঠাকুর গোপাল এবং মা যশোদাকে যখন আঁকড়ে ধরতে চাইলেন তখনই তার ঘুম ভেঙে গেল। জীবনীকাররা এইটির একটি অদ্ভুত একটি ব্যাখ্যা করে থাকেন। আমরা পরবর্তীকালে দেখব অখণ্ডানন্দজি এই সমস্ত জীবন্ত বালকদের নিয়ে তার বাকি জীবনটি কাটিয়েছিলেন। তার ভেতরে ওই যশোদার দর্শন, তার ভেতরে সেই ছোট শিশুদের, অনাথ শিশুদের মায়ের মতো তিনি তাদের ভালোবাসতেন। আমি অমলানন্দজির কাছে শুনেছি যে ছোট্ট শিশুরা ভালো করে ওই পায়খানা করার পর শৌচ করতে পারত না, অখণ্ডানন্দজি নিজ হাতে সেই সব বাচ্চাদের শৌচ করিয়ে দিতেন, তিনি তাদের নিত্য স্নান করিয়ে দিতেন, গা মুছিয়ে দিতেন। মা যেরকমভাবে তার সন্তানদের ভালোবাসে সেরকম করতেন। এমনকি যে সমস্ত বাচ্চা ভালো করে নিজে নিজে খেতে পারতেন, মা যেমন তাকে কোলে বসিয়ে খাওয়াতেন সেই রকম তিনি করতেন। এই দর্শন তার ভেতরে অদ্ভুত একটা পরিবর্তন আনে। আরেকটি তার অনুভূতি হয়েছিল এই আলমবাজার মঠে থাকাকালীন। একদিন সেদিনকে প্রচণ্ড গরম, গুরুভাইরা সব দুপুরে বিশ্রাম খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করেছেন, গরমের চোটে সবাই কলকল করে ঘামছেন। অখণ্ডানন্দজি একটা পাখা নিয়ে সবাইকে হাওয়া করতে থাকলেন, তার অত্যন্ত পরিশ্রম হচ্ছিল, তার গা দিয়েও কলকল করে ঘাম পড়ছিল। কিন্তু তিনি ধীরে ধীরে লক্ষ্য করলেন পাখার হাওয়া পেয়ে তার গুরুভাইরা আস্তে আস্তে সবাই ঘুমিয়ে পড়লেন এবং তার যে সারা শরীর ঘর্মাক্ত কলেবর হয়ে গেছিল, হাওয়া করতে গিয়ে তার যে পরিশ্রম হচ্ছিল সেটা যেন তিনি আর ফিল করতে পারছেন, অনুভব করতে পারছেন না, তিনি যেন ধীরে ধীরে একেবারে শান্ত হয়ে যাচ্ছে। এতে তার অনুভূতি হলো এই রকম, যেটা তিনি পরবর্তীকালে প্রকাশ করেছেন এই ঘটনাটি বলতে গিয়ে। তিনি লিখেছিলেন, দশের সুখে দুঃখে আমরাও সুখ দুঃখ অনুভব করবার ক্ষমতা, আমারও সুখ দুঃখ অনুভব করার ক্ষমতা একটু জন্মিয়াছে। এই ঘটনা থেকে তিনি অনুভব করেন। স্বামীজি প্রথমবার যখন দেশে প্রত্যাগমন করলেন তখন আসার পরে তিনি রামকৃষ্ণানন্দজিকে মাদ্রাজে প্রেরণ করেন। তার সহকারী রূপে প্রেরিত হলেন স্বামীজির শিষ্য স্বামী সদানন্দজি। কিন্তু বিদায় মুহূর্তে সদানন্দজিকে কুকুরে কামড়ানোর ফলে সেই ওষুধ সংগ্রহ করতে গিয়ে অখণ্ডানন্দজি চন্দননগরের গোদালপাড়া অবধি যান। কিন্তু ওষুধ সংগ্রহ করে সেই ওষুধ মঠে প্রেরণ করে তিনি আর মঠে ফিরলেন না। সেইখান থেকেই তিনি নবদ্বীপাদি দর্শন করে তিনি এগিয়ে যেতে থাকলেন। এই সময় তাকে জ্ঞানানন্দ অবধূত আদি তাদের সঙ্গে দেখা হয়। তারা জিজ্ঞাসা করেছিলেন, শূদ্র হয়ে ব্রাহ্মণের পায়ের ধুলা নেওয়া যায় কি? এটা অনেকের প্রশ্ন, শূদ্র হয়ে ব্রাহ্মণের পায়ের ধুলা নেওয়া যায় কি? অখণ্ডানন্দজি উত্তর দিয়েছিলেন, রাম এবং কৃষ্ণ যারা আমাদের জীবনে অবতার, এরা কিন্তু কেউ ব্রাহ্মণ ছিলেন না, দুজনেই ক্ষত্রিয়। ব্রাহ্মণ এতর, ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের চেয়ে নিচু জাতি।
আসলে আগে তিন বর্ণেরই উপনয়ন সংস্কারের অধিকার ছিল। তিন বর্ণকেই ব্রাহ্মণ বলা হতো, ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য। সেই ব্রাহ্মণ এতর রাম এবং কৃষ্ণ, তাদের যদি আমরা ইষ্টরূপে পুজো গ্রহণ করতে পারি, পুজো করতে পারি, এবং শত শত ঋষিমুনি যদি নির্বিবাদে তাদের জীবন দেবতা হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে তো এই সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সেখানকার সেই পণ্ডিতরা অখণ্ডানন্দজিকে একবারে মানে সেই বাক্যবাণে একবারে বিদ্ধ করে যাচ্ছিল। নবদ্বীপে আরেকটি ঘটনা ঘটে। একজন প্রধান শিক্ষকের বাড়িতে তিনি এক রাত্রি বাস করেন। সেখানে নানা রকমের কথা হওয়াতে এবং স্বামীজির সঙ্গ করার ফলে স্বামীজির ভাব তার গুরুভাইদের ভেতরে ভীষণ রকমভাবে ছড়িয়ে পড়েছিল। তাদের এই মাস্টারমশাইয়ের বাড়িতে যারা সেদিনকে উপস্থিত ছিলেন তাদের ধারণা হলো ইনি স্বয়ং বিবেকানন্দ ছদ্মবেশে অখণ্ডানন্দ নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তারা একেবারে ওকে ধরে বসলেন যে তাদের এইটা, তাদের এই ভাবনাটা কতটা সঠিক সেটা তাকে বলতে হবে। তিনি সেটি বললেন যে ভ্রম সংশোধন করে তিনি রওনা দিলেন। অতঃপর কাটোয়া হয়ে পায়ে হেঁটে তিনি মুর্শিদাবাদে এসে পৌঁছলেন এবং সেখানে সর্বত্র তখন দুর্ভিক্ষের প্রভাব হয়েছে। কালীগঞ্জ পলাশী হয়ে যখন তিনি দাঁতপুরে এসে উপস্থিত হলেন সেখানে একটা অদ্ভুত ঘটনা তিনি লক্ষ্য করলেন, যেটি তার জীবনী গ্রন্থ থেকে আমরা বলব। সেখানে লিখছেন মহারাজ, খুব সকালে গঙ্গায় হাত মুখ ধুইয়া বাজার হইতে আসিতে পথে দেখিলাম অতিশয় ছিন্ন মলিন বস্ত্র পরিহিতা প্রায় 14 বছরের একটি মুসলমান মেয়ে হাপুস নয়নে ডাক ছাড়িয়া কাঁদিতেছে। তাহার কাঁকালের একটি মাটির কলসির তলাটি খসিয়া পড়িয়াছে। আমাকে দেখিয়া সে বলিল, বাড়িতে জল তুলিবার আর দ্বিতীয় পাত্র নাই, মা তাহাকে, মা আমাকে মারবে, সেই ভয়ে কাঁদছি। আমি তাকে লইয়া গিয়া 2 পয়সার একটি মাটির কলসি কিনিয়া ও 2 পয়সার চিড়ে মুড়কিও কিনিয়ে দিলাম। সঙ্গে তখন মাত্র একটি সিকি ছিল। আমার তিন আনা পয়সা ফেরত লইতে না লইতেই সমীপবর্তী মরাধিগি গ্রামে প্রায় 10-12 জন ছোট বড় ছেলে মেয়ে দোকানে এসে আমার কাছে সকাতরে ভিক্ষা চাইতে লাগিল, এ বললেও তাহারা আকালের জন্য খাইতে পারে নাই। আমি তখন সেই দোকানিকে 3 আনা দিয়ে সকলকে চিড়ে 3 আনা চিড়ে মুরগি কিনে সকলকে ভাগ করে দিতে বললুম। তখন থেকে আমি একেবারে কপর দক্ষিণ সন্ন্যাসী। এই ছোট্ট ঘটনা অখণ্ডানন্দজির জীবনে এক বড় পরিবর্তন এনে দেন। অখণ্ডানন্দজি অনুভব করেন যে কেউ আর তাকে এই করতে পারবে না, এই প্রতিকারের যদি এই আরতির যদি প্রতিকার না করতে পারেন তাহলে তার জীবন রাখাটাই ভুল। এইখানে 80-90 বছরের এক বৃদ্ধা গয়া বৈষ্ণবী তাকে বলেন যে তার যদি কোনো মানে কোনো রকম তার যদি ক্রিয়াকর্ম না করা হয় তাহলে কিছুদিন তাকে যদি অল্প খেতেও না দেয় তাহলে সে 1-2 দিনের মধ্যে মারা যাবে। এইরকম অবস্থায় তিনি চতুর্দিকে বহু জায়গায় ঘুরে ঘুরে সেই দুর্ভিক্ষের করাল মূর্তি দর্শন করতে থাকলেন। তারপর তিনি আলমবাজার মঠে স্বামী বিবেকানন্দকে একটি চিঠি লেখেন এবং স্বামী বিবেকানন্দের আদেশে চৈত্র সংক্রান্তি 1303 সালে চৈত্র সংক্রান্তির চকের মাঠের বহুলা থেকে কেদার মাঠের বহুলা অবধি তিনি এই রিলিফের কাজ শুরু করেন। এবং ওইখানে একজন শাস্ত্রজ্ঞ আগে ওই জায়গাটায় আগে একজন শাস্ত্রজ্ঞ তান্ত্রিক সন্ন্যাসী ছিলেন, তিনি তাকে সবাই দণ্ডী ঠাকুর বলে ডাকতেন এবং তিনি যাওয়ার পরে অখণ্ডানন্দজি ওই জায়গায় এসে পৌঁছলেন। অখণ্ডানন্দজি হাতেও একটা লাঠি থাকত, দীর্ঘ পথ হাঁটার জন্য তার একটা সাপোর্টের প্রয়োজন হতো। তিনি চলে সেই ভদ্রলোক সেই সাধুটি চলে যাওয়ার পরে আর কাউকে তারা দণ্ডী ঠাকুর হিসেবে ডাকতে পারেনি। অখণ্ডানন্দজির সঙ্গে তার যাবতীয় সাদৃশ্য অনুভব করে তারাও তাকে দণ্ডী ঠাকুর বলে ডাকেন। এবং সারা মুর্শিদাবাদ ঘুরলে আপনি একটাই জিনিস জানতে পারবেন, স্বামী অখণ্ডানন্দজিকে প্রায় কেউ চেনে না কিন্তু দণ্ডী বাবাকে প্রায় প্রত্যেকটি মানুষ চেনে। ওই মুর্শিদাবাদ বহরমপুর ওই সমস্ত অঞ্চলে দণ্ডী বাবার প্রভাব প্রচুর। 1304 সালের 1লা বৈশাখ থেকে তিনি ওখানে একটুখানি দুর্ভিক্ষের প্রকোপ কম হওয়াতে
জনসাধারণকে সকালে প্রত্যেক দিন বিকেল বেলা গীতা পাঠ করে শোনাতেন। কর্মপ্রেরণা তখন তার এমন অবস্থা হয়েছিল তিনি কিছুতেই চুপ করে বসে থাকতে পারতেন, এক অসহায় অবস্থা তার হতে থাকলো। মঠে তিনি চিঠি দিয়েছেন, মঠ থেকে চিঠি তখনও কোনো উত্তর পাননি। তিনি ছটফট করতে থাকছেন, তিনি রিলিফ শুরু করার আগে ছটফট করছেন। একদিন তিনি শুনলেন শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর, ঠাকুর যেন বলছেন দেখ না কি হয়। এবং তার কিছুদিনের মধ্যেই তিনি দেখলেন যে স্বামী বিবেকানন্দ এই দুর্ভিক্ষ এবং তার গুরুভাইরা এই দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য অখণ্ডানন্দজিকে সাহায্য করতে এগিয়ে এলেন। মহাবোধি সোসাইটির সেক্রেটারি ছিলেন চারুচন্দ্র বসু, তিনি অর্থের ব্যবস্থা করলেন এবং স্বামীজি তার দুইজন শিষ্যকে এই সেবা কার্যের জন্য পাঠালেন। বৈশাখী সংক্রান্তিতে এরা সবাই মহুলাতে পৌঁছলেন এবং 1897 সালের 15ই মে থেকে সেবা কাজ শুরু হল। রামকৃষ্ণ মিশনের এটিই প্রথম সংঘবদ্ধ দুর্ভিক্ষ সেবা কার্য। অখণ্ডানন্দজি বা তার সহকর্মীরা দুর্ভিক্ষের ফান্ড থেকে নিজেদের জন্য অর্থাদি না নিয়ে অন্যত্র ওটা সংগ্রহ করতেন। এই সময় আরও একটা দুর্বিপাক এসেছিল, সেটা হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পতে বহু লোক মারা যায় এবং এই দুর্ভিক্ষ এবং ভূমিকম্পতে বহু মানুষ মারা যাওয়ার ফলে বহু ছোট ছোট ছেলে মেয়ে পিতৃমাতৃহীন হয়ে পৌঁছায়। তখন জেলা ম্যাজিস্ট্রেট লেভিঞ্জ সাহেব, তিনি অখণ্ডানন্দজি ওকে অনুরোধ করেন এই সব ছেলে মেয়েদের নিয়ে যদি তিনি একটি অনাথ আশ্রম খুলতে পারেন। এবং রামকৃষ্ণ মিশন সারগাছি, অনেক পরে আমরা সারগাছিতে এসেছি, কিন্তু এই সারগাছির ওইখানে শুরু হয়। চারজন বালক নিয়ে তার এই অনাথ আশ্রম শুরু হয়, সেটা হচ্ছে 1898 সালের একেবারে শেষ প্রান্তে। ধীরে ধীরে সারগাছির বিভিন্ন জায়গায় কখনো একতলার পুরাতন, কখনো দোতলার, এইরকম করতে করতে 1913 সালের মার্চ মাসে আমাদের নিজেদের জমিতে, সারগাছির নিজেদের জমিতে এই রামকৃষ্ণ মিশনের এই কেন্দ্রটি স্থাপিত হয়। প্রথম থেকেই দণ্ডী ঠাকুর এই শুধুমাত্র ছেলেপুলেদের দেখাশোনা করতেন না, তাদের নৈতিক এবং আধ্যাত্মিক জীবনের যাতে আমূল পরিবর্তন হয়, তাদের জীবন যেন বদল হয়, সেই কাজে তিনি লেগে থাকতেন। পল্লীর উন্নয়নের জন্য তিনি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন, এছাড়াও নৈশ বিদ্যালয় স্থাপন করেছিলেন, সাধারণ মানুষের জন্য সাধারণ শিক্ষা, মহিলাদের জন্য শিল্প শিক্ষা এবং সবার জন্য ধর্ম শিক্ষা চালু করেছিলেন। তিনি মেয়েদের দিয়ে তিনি ওই ইয়ের চাষ করতেন, তারপরে ওই তিনি ওই চাষ করা শুরু করলেন। তিনি তুলোর চাষ করে গ্রামে গ্রামে মেয়েদেরকে সেই তুলো বিতরণ করতেন, সেই তুলো থেকে সুতো তৈরি হতো এবং সেই সুতো দিয়ে তিনি ওই কাপড় বোনা শেখাতে শুরু করলেন। নিজে মোটা কাপড় পরতেন এবং নিজে ওই 33 কোটি দেবতা আমাদের ভারতবাসীর লজ্জা নিবারণের চেষ্টা হবে এই ভেবে তিনি সাধারণ মানুষের মতে এই সব কাজ শুরু করেন। তিনি নিরলস, তার একটা স্বার্থশূন্য জীবন ছিল। ক্রমাগত একটি তিনি যখন সারগাছি আশ্রম তৈরি করেন, আপনারা সারগাছি আশ্রমে এখন চেহারা দেখলে কিছুতেই বুঝতে পারবেন না, যে প্রথম যে বাড়িটা হয় দুকামরার একটা বাড়ি তৈরি হয়েছিল, তার চতুর্দিকটা ঘেরা ছিল, এখনও সেই বাড়িটার খানিকটা আছে রিমডেল পোর্শন। আশ্রমে ঢুকেই প্রথম যে লাল রঙের বাড়ি সেই বাড়িটা, ওতে দুটি কামরা আছে এবং তার চতুর্দিকে বারান্দা আছে, সেই বারান্দাতে খাওয়া দাওয়া রান্না এসব হতো। অখণ্ডানন্দজি একটি ঘরে থাকতেন এবং অপর ঘরটিতে সমস্ত ছাত্ররা থাকতো, তাদের বই খাতা থাকতো, তাদের লাইব্রেরি ছিল, ওইটিই ছিল। তিনি কখনো মন্দির তৈরি করার কোনোরকম সামান্যতম চেষ্টাও করেননি। আপনারা সারগাছি আশ্রমে গিয়ে দেখবেন যে আমাদের সব জায়গায় খুব বড় বড় মন্দির আছে, সারগাছি আশ্রমের মন্দির দেখলে আমাদের সত্যিই হাসি পায়। দুটো ছোট্ট ছোট্ট ঘর, এখানে 6-7 জনের বেশি বসা যায় না, ওই ছোট্ট ছোট্ট ঘরে খুব ছোট্ট ছোট্ট ঠাকুর স্থাপিত আছে এবং তখনকার নিয়ম অনুযায়ী এখনও অবধি সেখানে ওই আশ্রমের ছাত্ররা বালকরা তারাই ঠাকুরের সেবা করে থাকে। পূজাটা শুধু সাধুরা করে, বাকি সব কাজ। আমি যেদিন গেলাম, এই কদিন আগে গিয়েছিলাম, দেখলাম সকালবেলা
ছেলেরাই ফুলের মালা, ফুল তুলে ফুলের মালা তৈরি করে সে ঠাকুরকে পড়িয়েছে, ঠাকুরের বিধি সাজাচ্ছে, পুষ্পপাত্র সাজাচ্ছে, চন্দন ঘষছে, পুজোর যাবতীয় উপকরণ তৈরি করছে, ফল কাটছে, নৈবেদ্য তৈরি করছে, এবং এইভাবে তারা ঠাকুর পূজায় কাজ করছে। আর কিছু ছেলে, এই ছোটো ছোটো ঘর তো, দুটো ঘর আছে, আপনারা যদি মন্দিরে যান দুটো ঘর, একটা ঠাকুর ঘর আর একটা ঘরে যে ঘরে অখণ্ডানন্দজি থাকতেন সেখানে অখণ্ডানন্দজি সব জিনিসপত্র সেইভাবে রেখে ওই ঘরটিকে প্রিজার্ভ করা হয়েছে, ছোট্ট ছোট্ট দুটো ঘর। এই দুটো ঘর ছেলেরা ঝাড়পোঁছ করে রেখেছে। ইদানিং মন্দিরে একটা নতুন জিনিস লেগেছে যেটা অখণ্ডানন্দির সময় ছিল না, সেটা হচ্ছে লিফ্ট, কারণ মন্দিরটা দোতলায়, আমাদের ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টরা কেউ আর সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারেন না, তাই এটি একটি নতুন অ্যাডিশন হয়েছে। এইখানেই 1928 সালে অন্নপূর্ণা পুজোর দিন সব কিছুর প্রতিষ্ঠা হয়। এখানে ওই সকলে ইচ্ছায় ওই ছোট্ট করে যে মন্দিরটি সেটি তিনি তৈরি করেন, ওই দোতলায় রয়েছে এখন যেটা আমরা দেখতে পাই সেইটি, এবং খুব সংক্ষিপ্ত, যতটা সংক্ষিপ্ত যেটা না করলে নয় ওই ততটুকু করে তিনি মন্দির করেন, এবং 1928 সালে অন্নপূর্ণা পূজার দিন সেটি প্রতিষ্ঠা হয়। ধীরে ধীরে তিনি একটি একটি করে জিনিস করেন, প্রথমে করেছিলেন গোশালা, তারপরে বিদ্যালয়, তারপরে দাতব্য চিকিৎসালয়, তারপরে শিল্প শিক্ষায়ত। সারগাছি আশ্রম একটি স্বয়ং সম্পূর্ণ কেন্দ্র, আমার দেখা অনেক ভালো ভালো কেন্দ্রগুলোর মধ্যে একটি অন্যতম। প্রত্যেকটি বিদ্যালয়, এমনি তো আমরা যখন গেলাম বহরমপুরে কিংবা হাজারদুয়ারি গেলাম গরমের চোটে পালিয়ে আসবার জোগাড়, কিন্তু সারগাছি আশ্রমে যখন গিয়ে পৌঁছলাম এত গাছ এত গাছ, মনে হলো কেউ যেন 5-10 ডিগ্রি টেম্পারেচার বাইরে সেগুলোকে যেন শুষে নিয়েছে, এবং সমস্ত জায়গাটা প্রকৃতিকে ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি বাড়ির ওপর সোলার হিটার লাগানো আছে, ওখানে বৃষ্টি খুব কম হয়, 2000 সালের পর কোনো বন্যা হয়নি, এত বৃষ্টি কম। সেই কারণে যে সামান্য যে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে জলকে ধরে রাখার ব্যবস্থা আমি বড় একটা এই কোয়েম্বাতুরে দেখেছিলাম, আর এইখানে দেখলাম রেইন ওয়াটার হারভেস্টিংয়ের সুন্দর ব্যবস্থা করা আছে। সমস্ত স্কুলগুলো, স্কুল এবং তার বাড়িঘর দেখবার মতো, প্রাইমারি স্কুলের গায়ে এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা লেখা আছে, এবংগুলো এমনভাবে লেখা রয়েছে ওই পথটা আপনাকে অতিক্রম করতে হবে, আপনি কোনোভাবেই ওই লেখাগুলোকে স্কিপ করতে পারবেন না, ওই পথটাকে অতিক্রম করে তবে গেটে ঢুকতে পারবেন। ওই ভালো ভালো কথা চাণক্য শ্লোক থেকে নেওয়া, তারপরে আমাদের সহজ পাঠ থেকে নেওয়া, আমাদের বিদ্যাসাগর মহাশয়ের কথা, এগুলো সব পরপর পরপর লেখা রয়েছে, তাদের প্রত্যেকটা জিনিস দেখার মতো। এবং ঠিক আশ্রমের মাঝখানে অখণ্ডানন্দজির একটি মূর্তি আছে, মূর্তিটি এমনভাবে তার দৃষ্টিতে এমনভাবে ঘুরিয়ে রাখা আছে যেন অখণ্ডানন্দজি ওইখানে বসে থেকে সমস্ত আশ্রমটিকে দেখছেন, একটি ভারী সুন্দর ছাতা দেওয়া আছে এবং সেইখান থেকে দেখছেন। ছেলেরা একবারে সারিবদ্ধ, সবটি খুব দেখবার মতো। সবচেয়ে ভালো লাগলো ওয়াটার ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আছে, কিন্তু তার ওপরটাকে এমন সুন্দর করে ঢাকা দেওয়া আছে সেটা একেবারে যে কোনো খেলার স্টেডিয়ামের গ্যালারি হিসেবে সুন্দর করে ব্যবহার করা যায়। এই সমস্ত আশ্রমে সবটুকুতে সেই অখণ্ডানন্দজির ভালোবাসা সেটা ছড়িয়ে আছে। তিনি শুধু অনাথ আশ্রম তৈরি করেই ক্ষান্ত হননি, এই অনাথ ছেলেদের মধ্যে এই যে শিবজ্ঞানে জীবসেবার এই ব্রতর ভাবটিকে তিনি গেঁথে দিয়েছিলেন। ওই অঞ্চলে যখনই কোনো বিপদ হতো তিনি নিজে যেমন যেতেন, তার ছাত্ররা যারা আশ্রম বালক ছিল তাদেরকেও তিনি এমনভাবে তৈরি করেছিলেন তারা ওখানে গিয়ে তাদের সেবা কাজ করতেন। ওইখানে একবার বিষুচিকার প্রভাবে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ল, আশ্রম বালকরা তাদের সেবা দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে তাদের প্রাণ, গ্রামবাসীর প্রাণ রক্ষা করেছিলেন। মনে রাখতে হবে যে এই তিনি শুধুমাত্র এই সারগাছিতেই তার ত্রাণ কার্যটি ওখানে রাখেনি, বিহারের ঘোগা নদী একবার ওই সমস্ত পার্শ্বস্থিত গ্রামগুলিকে প্লাবিত করেছিলেন, এবং সেইখানে 15-15টি গ্রামের মানুষজনকে 10 সপ্তাহ ধরে অখণ্ডানন্দজির নেতৃত্বে সেখানে সেবা কাজ চলে। 1934 সালে বিহারে যে ভয়ঙ্কর বন্যা, এই ভয়ঙ্কর ভূমিকম্প হয় তখন তিনি মঠ মিশনের প্রেসিডেন্ট, তিনি নিজে সেইখানে যান, তখন তার বয়স 65 বছর,
তিনি সেখানে গিয়ে সেই ধ্বংসলীলার ভেতরে দাঁড়িয়ে থেকে সেবা কার্য পরিচালনা করেন। অখণ্ডানন্দী ছিলেন ভীষণ রকমের নীরব কর্মী, তার কাজ একেবারে তিনি কখনো রকমের তাকে দেখে কখনো বোঝা যেত না যিনি তিনি এত রকমের কাজের সঙ্গে জড়িত, এবং এই কারণে তিনি খানিকটা লুকিয়ে থাকতেও ভালোবাসতেন। শহরের এই হইচই, শহরের এই যে কোলাহল, এগুলো কিছুতেই অখণ্ডানন্দজিকে স্পর্শ করত না। কিন্তু তখনকার দিনের মানুষরা অখণ্ডানন্দজিকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি 1925 সালে রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি হন, এবং 1934 সালে মহাপুরুষ মহারাজের প্রয়াণের পর তিনি তৃতীয় সংঘগুরু হিসেবে নির্বাচিত হন। কিন্তু সংঘগুরু হিসেবে নির্বাচিত হওয়ার তার কতগুলো শর্ত ছিল, যে কোনো অবস্থাতেই তাকে বছরের সবটুকু সময়ের জন্য এই আষাঢ়গাছি ছেড়ে বেলুড় মঠে এসে তাকে থাকতে বলা হবে না, এবং সেটি তখনকার দিনে কর্তৃপক্ষরা মেনে নেওয়ার জন্যই তিনি প্রেসিডেন্ট হতে রাজি হন। এবং তিনি এর বেশি জীবনের এই সময় তার অধ্যক্ষকালের বেশিরভাগ সময়টাই তিনি সারগাছিতেই কাটিয়েছেন, খুব অল্প সময় তিনি বেলুড় মঠে থাকতেন। প্রথম দিকে দীক্ষা দেওয়ার ব্যাপারেও তার ভীষণ কুতকুতানি ছিল, কিন্তু তারপরে তিনি উদার হস্তে দীক্ষা দিতে শুরু করেন। অখণ্ডানন্দজির অধ্যক্ষতাকালে একটি খুব বড় ঘটনা ঘটে, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্মশতবর্ষ পালিত হয়, সেটি তার সময়তেই হয়েছিল। তিনি কাজ করেছেন, এই এখনই ভাবুন না, এখনই সারগাছি যাওয়াটা কত কঠিন, তখন সারগাছিতে পৌঁছানো কত কঠিন ছিল। অথচ তার কীর্তি গাথা এত বেশি ছিল যে সবাই তাকে চিনতেন এবং সবাই তাকে ভালোবাসতেন। তিনি ওই জায়গায় বসে দেশ বিদেশের মানুষের কথা পড়তেন, তাদের কথা জানতেন, এবং তারা তাকে তার জীবনকে প্রভাবিত করেছিল। দীর্ঘ সময়ে তার যে জ্ঞান, দীর্ঘ অভিজ্ঞতা এবং অত্যন্ত উন্নত মানের স্মৃতি, সেই স্মৃতিগুলি পরবর্তীকালে তার জীবন ঘটনাগুলি লিপিবদ্ধ করতে সাহায্য করেন, এবং এই লেখাগুলি ধীরে ধীরে প্রকাশিত হয়। তার তীর্থযাত্রা, তার তপস্যা, তার দুর্গম তীর্থ পর্যটনের গল্প, এগুলো ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে। উদ্বোধন পত্রিকা এবং দৈনিক বসুমতী পত্রিকায় প্রকাশিত হতে থাকে। তিব্বতের পথে, হিমালয় এবং অন্যান্য স্মৃতিকথা নাম দিয়ে অনেকগুলি লেখা তার প্রকাশিত, এবং পরবর্তীকালে সেই সমস্ত লেখাগুলিকে একত্রিত করে বইয়ে রাখা দেওয়া হয়। তিনি শুধু খুব ভালো লেখক ছিলেন না, ভালো সংগঠক ছিলেন না, খুব ভালো বক্তা ছিলেন। অখণ্ডানন্দজির বক্তৃতার কথা শুনেছি, তিনি যে একবারে খুব ফ্লাওয়ারি ওয়ার্ডস, একবারে খুব পুষ্পিত চয়ন করা শব্দ দিয়ে যে কথা বলতেন তা নয়, কিন্তু তিনি এমন সুন্দর, এমন প্রাণস্পর্শী ভাষায় কথা বলতেন, যারা শুনত তারাই ভীষণভাবে মুগ্ধ হয়ে গেছিল। নফরচন্দ্র কুণ্ডুর কথা আপনারা অনেকেই শুনেছেন। নফরচন্দ্র কুণ্ডু এই কলকাতায় ধাঙ্গররা যারা সেই ইয়ের মধ্যে নর্দমায় নেমে সেই গ্যাসেতে আটকে গেছিলো, তাদের উদ্ধার করতে নফরচন্দ্র কুণ্ডু নিজের প্রাণ উৎসর্গ করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। এই কাজ করতে গিয়ে তিনি মারা যান। তার স্মৃতি সভা হয়, সেখানে অখণ্ডানন্দকে বলতে ডাকা হয়। অনেকে অনেকভাবে নফরচন্দ্র কুণ্ডুর তুলনা করলেন, কিন্তু অখণ্ডানন্দজি নফরচন্দ্র কুণ্ডুকে দধিচি মুনির আত্মত্যাগের সঙ্গে তুলনা করেন। তিনি তাকে দধিচি মুনির হিসেবে বর্ণনা করতে থাকেন। খুব রসিক ছিলেন, তাকে প্রণাম করতে গেলে সেই উল্টে প্রণাম করেছেন, পকেট থেকে সব পয়সাগুলো ভক্তে পড়ে গেছে। উনি বলছেন, ওসব তুলো না, ওসব তুলো না, ওগুলো সব প্রণামই পড়ে গেছে, ওগুলো তুলতে নেই। অখণ্ডানন্দজির এরকম অনেক গল্প আমরা শুনেছি। ভূতেশ আনন্দজি মহারাজকে অখণ্ডানন্দজির কর্মী হিসেবে দেওয়া হবে, এটা শারদানন্দজির ইচ্ছা না। তাই শারদানন্দজি, অখণ্ডানন্দজি খুব ইচ্ছে ভূতেশ আনন্দজি অখণ্ড সারগাছিতে অখণ্ডানন্দের সঙ্গে থাকুন। শারদানন্দজিকে যখন তিনি বলছেন, তখন বলেছেন যে হ্যাঁ, ওকে দিতে পারি, কিন্তু কলকাতার ছেলে তো, ও তো খুব শাস্ত্র পাঠ করার ইয়ে, ওকে একটু শাস্ত্র পড়াতে হবে রেগুলার। তা অখণ্ডানন্দজি রাজি হলেন, ঠিক আছে, আমি ওকে রোজ শাস্ত্র পড়াবো, পণ্ডিত রেখেও শাস্ত্র পড়াবো। তারপরে বলছেন, হ্যাঁ, কলকাতার ছেলে তো রাত্রিবেলা ওদের লুচি খাওয়ার অভ্যাস আছে, ময়দার লুচি খাওয়ার অভ্যাস আছে। অখণ্ডানন্দজি খুব রেগে গেছেন, বলছে বলিহারি যাই তোমাদের, নিজেই খেতে পারি না,
আবার এই ব্রহ্মচারী একটা ব্রহ্মচারী দেবে, তাকে শাস্ত্র পড়াতে হবে, আবার কলকাতা ছেলে তাকে রাত্রিরে সাদা ময়দা লুচি খাওয়াতে হবে, রক্ষে করো না, আমি আমার নিজের কাজ নিজে করে নেবো। ভূতেশানন্দজি এই ঘটনাটা খুব মজা করে করে বলতেন, বলতেন যখন অখণ্ডানন্দজি প্রেসিডেন্ট হয়ে এলেন ঠিক সেই সময় তিনি একবার ছুটি চেয়েছিলেন। অখণ্ডানন্দজি বললেন, তোমরা কি আমাকে শ্মশানে রাজত্ব করবার জন্য নিয়ে এসেছো? তখন এই 34 সালের এই এটা হয়েছিল, এই ভূমিকম্পটা হয়েছিল। ভূতেশানন্দজি বললেন, আমি আর একটি কথা না বলে বললাম, বান্দা হাজির হ্যায়। তখন তিনি তাকে যেতে দিলেন। তারপরে যখন এই রিলিফ করে ফিরে এলেন তখন তাকে ছুটি দেন। তিনি অনুভব করেছিলেন, ভূতেশানন্দজি বলতেন, খুব অনুভবী ছিলেন, তাকে বলতে হতো না। মহাপুরুষ মহারাজ ভূতেশানন্দজি সমস্ত জীবন জুড়ে ছিলেন, তাই মহাপুরুষ মহারাজের মহাপ্রয়াণে তার ভীষণ কষ্ট হয়েছিল। অখণ্ডানন্দজি সেটা যেন না বলতে অনুভব করেছিলেন এবং তাকে তপস্যার জন্য ছুটি দেন। মঠের অধ্যক্ষ হিসেবে তিনি ভীষণ রকমভাবে প্রথম দিকে বলেছি দীক্ষা দিতে রাজি ছিলেন না, কিন্তু পরে একেবারে হাত খুলে দীক্ষা দিতেন। কিন্তু তিনি ভীষণভাবে বিশ্বাস করতেন শুধুমাত্র মন্ত্র দীক্ষা নিতে হবে না, মন্ত্র দীক্ষার সঙ্গে দীক্ষিতের আচরণের যদি পরিবর্তন না হয় তাহলে সেই মন্ত্র দীক্ষা বা মন্ত্র কাজ করে না। তার মহাসমাধির 1 বছর আগে থেকে তিনি যেন অনুভব করছিলেন যে তিনি আর এ জগতে থাকবেন না, সেই কারণে শেষের 1টি বছর তিনি একেবারে ভগবত চিন্তায় যেন ডুবে থাকতেন। আশ্রমে তিনি রামায়ণ পাঠের ব্যবস্থা করেছিলেন এবং একবার এই সময়ে তিনি স্বপ্ন দেখেন যে আশ্রমে বেষ্টুর মঠে বাসন্তী দুর্গা পূজা হচ্ছে এবং তার মনে হয়েছিল স্বামী ব্রহ্মানন্দজি এবং স্বামী শিবানন্দজি দুজনেরই বাসন্তী দুর্গা পূজা করার ইচ্ছা ছিল কিন্তু তারা করতে পারেনি। ব্রহ্মানন্দজির মহাপ্রয়াণের পর ভুবনেশ্বর মঠে মহাপুরুষ মহারাজ বাসন্তী দুর্গা পূজার ব্যবস্থা করেন, কারণ ব্রহ্মানন্দজির ইচ্ছা ছিল বাসন্তী দুর্গা পূজা করার, সেটা তিনি করে যেতে পারেননি। কিন্তু মহাপুরুষ মহারাজ এই অখণ্ডানন্দজি বাসন্তী দুর্গা পুজো করতে পারেননি, কিন্তু একটি মায়ের জন্য ইটের তৈরি একটি মণ্ডপ করেন এবং তিনি বললেন, পুজো দেখার সৌভাগ্য যদি আমার নাই ঘটে তবু মায়ের জন্য এই মণ্ডপ করেছি, এই ভেবে আমার আনন্দ হবে, বাকি সব তোমরা করবে। বিদায়ের জন্য যেন তিনি ভীষণভাবে প্রস্তুত ছিলেন, যদিও সারগাছি তার প্রাণ ছিল, সারগাছি ছেড়ে আসার তার এতটুকু বাসনা ছিল না, কিন্তু তিনি সবসময় মনে করতেন যে শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানেরা স্বামী বিবেকানন্দ এবং শ্রীমা সারদা দেবী যে অঙ্গনে হেঁটেছেন, যেখানে তারা থেকেছেন, যেখানে তাদের অন্তিম শ্বাস প্রবাহিত হয়েছে সেইখানে যেন তার শরীর যায়। সেই কারণে তার যখন শরীর খুব অসুস্থ, ডায়াবেটিসে ভুগতেন, কোনো চিকিৎসা পদ্ধতি ছিল না, তো তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিলেন এবং যখন তিনি একেবারে ভীষণ দুর্বল হয়ে গেলেন তখন তাকে বেলুড় মঠ নিয়ে আসার কথা ভাবা হলো। ট্রেনে যখন তাকে নিয়ে আসা হলো তখন ট্রেনের মধ্যেই তার কনসিয়াসনেস, তার সংজ্ঞা চলে গেল। এখানে যখন কলকাতায় নিয়ে আসা হলো তখন চিকিৎসকরা বললেন যে আর অখণ্ডানন্দজিকে বাঁচানো সম্ভব নয় এবং তারপরের দিনই, যেদিনকে নিয়ে আসা হলো তার পরের দিনই অখণ্ডানন্দজির মহাপ্রয়াণ ঘটে। তারিখটা ছিল 7ই ফেব্রুয়ারি 1937, বিকেলবেলা 3:07 তার লীলাবসান হয়। মানুষের শরীর চলে যায়, এটা তো খুব স্বাভাবিক, শরীর চলে যায় কিন্তু তার কীর্তি থেকে যায়, এবং এইসব মানুষ আমাদের নতুন করে শেখায় কেমন করে মৃত্যু তীর্ণ জীবনযাপন করতে হয়। এটা কিন্তু জীবনের একটা অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত। আমরা সবসময় ভাবি যে আমরা অনেক রকমের জীবনযাপন করব, কিন্তু একটা মৃত্যু তীর্ণ জীবনযাপনের আমরা কখনো চেষ্টা করি না। এই মৃত্যু তীর্ণ জীবনযাপন কেমন করে করতে হয় এই জীবনীগুলো আমাদের সেটি শিক্ষা দান করে। আমরা যত এই শিক্ষাগুলো পাবো তত দেখবেন নিজেদের জীবন সমৃদ্ধ হবে এবং আমরা যেমন আছি তার বাইরে একটা অন্য রকমের জীবনযাপন করতে আমরা প্রয়াসী হব এবং সবটুকু না পারলেও খানিকটা স্যাটিসফ্যাকশন থাকবে যে আমরা একটা উন্নত মানের জীবনযাপন করার চেষ্টা করেছি। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার আপনাদের সঙ্গে পার্শ্বদ কথার আবার একটি অন্য আসরে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামি কে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु।